দয়া করে একটু ভোল্টেজটা বাড়িয়ে দেবেন, দয়া করে একটু ভোল্টেজটা বাড়িয়ে দেবেন। এই দে ভাই নাতি। হ্যাঁ দাদু। এই দে, আমরা তো বসে বসে সারা জীবন বসে থাকবো, এখন কি করা যায় বলতো দেখি। কি বলবো দাদু, যেদিন থেকে বাজারটা মজে গেছে না দাদু, সেদিন থেকে সংসার পুরো কেরাস্তল হয়ে চলে। শুধু তাই না, শরীরটাও তেতো করে দিচ্ছে তোমার নাদবু। কেন, তুই তো চিন্তাই করতে পারি না, মুখটা নিয়ে দেখাতে পারতি। এই উঠতে বসতে বল, টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো, ধ্যাত্তারি শুধু টাকা 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 ছাড়া কোনো কথা। হ্যাঁ আচ্ছা, কি এটা বিড়িয়ে না? এই যা বিড়িনি না, চুরি করো তবে ধরা পড়ো, আচ্ছে খাও তবে সম্মানটা ঠিক রেখো। প্লাস্টিক বলে রেড আরে দাদা, দেখেন বস। আমি যে মেয়ের শিশ মাতিনি মনোবৃত্তি পথে পথে শুরু করছি, পচলতে চলতে পড়ো ক্লান্ত, চলতে পড়ো ক্লান্ত, চেষ্টাই বিক্রি ছাড়িয়ে বিক্রি ছাড়িয়ে আমি যে পচলতে পারছি, পচলতে পারছি, তবে আমি যে আশা করি, আমি যে আশা করি, স্বপ্ননি বেড়ে, স্বপ্ননি বেড়ে, তাকে পূর্ণ হবে, তাকে পূর্ণ হবে। না না, ওই তোদের কয়েক লোক দিতে পারছি, লোক দিতে পারছি, ওখানে গেলে নিশ্চয় আমার স্বপ্ন পূর্ণ হবে। আমি এখন গুটুগুটি পায়ে চলতে থাকি, চলতে থাকি, দেখি আমার স্বপ্ন পূর্ণ হয় কি পূর্ণ হয় কি। আরে যখন সময় থমকে দাঁড়া, নিজে শরে পাখি দোহারে বাড়া, যখন সময় থমকে দাঁড়া, যখন আমার গানের পাখি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে থাকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে থাকি, চোখের জলে ভাসে যায় সেটা। যখন আমার ক্লান্ত জ্বর, যখন আমার ক্লান্ত জ্বর দিতে দিতে রক্ত করো, যখন আমার ক্লান্ত জ্বর দিতে দিতে রক্ত করো, খুঁজনে মনে জল করে কি আর করি তো, স্বপ্ন 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 দেখে মো, স্বপ্ন 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 দেখে মো, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পথে দুহাতে বেড়ে, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পথে দুহাতে বেড়ে, খুঁজনে মনে জল করে কি আর করি তো, স্বপ্ন 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 দেখে মো, স্বপ্ন 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 দেখে মো, আমি বলছিলাম তোমরা যেখানে বসেছিলে, এই গ্রামের নাম কি জানো? গ্রামের নাম দাদু বলো তো, বুঝি? এটা হলো নবগ্রাম। নবগ্রাম, বাহ বাহ, অতি চমৎকার নাম। আচ্ছা ভাই, এত সুন্দর একটা শস্যপূর্ণ গ্রাম, এখানে কোনো বাজার নেই? বলবো দাদা দুঃখের কথা, এই দুঃখের কথা বললে চোখে জল থাকে না। আরে কি হয়েছে আমাদের? ওই যে অদিরে বাজারটা দেখতে পাচ্ছ না, ঘুরে ঘুরে ঘর পড়ে রয়েছে, ওখানে একটি বাজার ছিল বুঝেছ, এই টাকা পয়সার হবে না, ওই ঘরগুলো মুখ থুবড়ে পড়ে গেল। তার মানে বাজারটা একেবারে বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ পুরো বন্ধ হয়ে গেছে, সত্যি খুব দুঃখেরই কথা। হ্যাঁ আমি বলছিলাম পুনরায় এই বাজারটা চালু করলে ভালো তো না? কি বলে দাদু, কি বলে জানো, মামুলি ব্যাপার, একটা বাজার চালু করতে গেলে কত টাকা লাগে জানো দাদু? কত টাকা লাগে বলবো? মানে হ্যাঁ বল দেখি। অন্ত ন্যায় ন্যায় করে 25-30 বস্তা টাকা লাগে। শিক্ষিত মানুষ তো যেরম পেড়ি সেরম বলি। শোনো ভাই, আমি বলছিলাম টাকা পয়সা চিন্তা করতে হবে না, বাজার চালু করতে যত টাকা লাগবে সব আমি দেবো। কথা বলে, আরে ভাই কথাই কি বলে দেন, আশায় মরে চাষ, তোমার ফাঁদে
পা দিচ্ছি না সন্তান বাবু আমার কথা তাহলে তোমাদের বিশ্বাস হচ্ছে না 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 বেশ আমি যখন কথা দিয়েছি আমি এখন তোমাদের টাকা দিয়ে যেতে টাকা দেবে হ্যাঁ কই দেখি টাকা দাও টাকা দেওয়ার পূর্বে আমি তোমাদের উপর কয়েকটা দায়িত্ব দিতে চাই আচ্ছা ঠিক আছে বলো শুরু ভাই হ্যাঁ তুমি বয়সে আছো নবীন হ্যাঁ তাই আজ থেকে বাজারের সেক্রেটারির দায়িত্ব দিলাম তোমাকে আর আমি হাম সেক্রেটারি হ্যাঁ আমি সেক্রেটারি শুনে দাদা বলো তুমি হলে বয়সে প্রবীণ হ্যাঁ হ্যাঁ তাই আজ থেকে বাজারের সভাপতি দায়িত্ব দিলাম তোমাকে না ঠিক বলো না তুই পারবি না পারবি না কে বলেছে পারবি না আচ্ছা ঠিক চিন্তা করছো না শুরু হয় আজ থেকে যখন তোমাদের হাত ধরে আমি বাজারটা চালু করতে চলেছি এই বাজারের আমি একটা নতুন করে নামকরণ করতে চাই ঠিক কথা বলছো ঠিক কথা বলছো নামের প্রয়োজন আছে শুরু হয় হ্যাঁ বলো আজ থেকে যখন এই বাজারটা নতুন করে চালু হবে তাই আজ থেকে এই বাজারের নাম হবে নবগ্রবে নয়া বাজার নয়া বাজার আজকের বাজারে তো অনেক লোক জমে গেছে বেচাকেনা খুব ভালো হবে মুড়ি আছে ভালো মুড়ি আছে ঘুগনি আছে আমার দোকানে এ নাতি আমার কানে ধাই কো জামা ধাই কো জামা শাশুড়ি প্যাঙ্গল করে প্যাঙ্গল করে কেন নেই কেন নেই তো শাশুড়ি বলে চুপচাপ থাকবি বদমাশি করে ঠাস করে মস্তা মাদাম চুপের বস বস চুপের বস বেচাকেনা করতে দে বস না হাড়ি ঠেক দে হ্যাঁ বস নাতি সব মন খারাপ করে চলে যাচ্ছে কি ব্যাপার বল কি ব্যাপার বলো তো খরিদ্দার একদম সব ফিরে চলে যাচ্ছে তুই একটু লক্ষ্য করে দেখ হ্যাঁ বৌদি ও বিষয়টা বুঝতে পেরেছি দাদু ওনারা কি বলছে জানো বলছে বহুদিন পরে মার্কেটে পড়েছে বুঝেছো এই মার্কেটে না পরিষ্কার পরিচ্ছন্ন করলে ব্যবসা ভালো হবে না ঠিক আছে চলো যা যাক যা মালপত্র নিয়ে এসেছি আমরা আমরা কেটে পড়ি চল হ্যাঁ যা টাকা দিয়ে পড়ে গেল অনেকদিন চলে যাবে আরে ভাই দাঁড়াও বাজার চালু হতে না হতে মালপত্র গুছিয়ে দোকান বন্ধ করে ফেলেছি আরে আমরা বাড়ি চলে আসি চলো আরে দাঁড়াও দাঁড়াও আরে কি হয়েছে ব্যাপারটা আরে ভাই কি হয় নাকি কি হয় না দাদু বলো আরে ভাই তোকে কি বলতে চাইছো আমি কিছু দিয়ে দেখো বাজারটা কি অবস্থা ঘটে গেল বাজারটা চারিদিকে নগরা হয়ে গেছে খরিদ্দার সব ফিরে চলে যাচ্ছে আরে দাদা কথাই কি বলো বলে জানো যে বাজারে শর্ট ঢোকে না সে বাজারে লোকটা ঢুকবে কি ঠিক বলি তোর বয়স হলো আরো বুদ্ধি বাড়ে আমি বেশি কথা বলতে পছন্দ করি শুনে ভাই ব্যাপারটা আমি বুঝলাম কিন্তু তোমরা ভারী আশ্চর্য মানুষ একটা বাজেট এত লোকরা জমে গেছে কোনো খরিদ্দার আসছে না তা বাজারটা তোমরা পরিষ্কার করতে পারলে না মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবু বলে কি হাম সেকেটারি বাবু হ্যাঁ ঠিক আছে আমারই বোঝা ভুলে ছিল তুমি বাজারের সেক্রেটারি আর উনি সভাপতি যাই হোক আমি বলছিলাম এই বাজারটা পরিষ্কার করার জন্য এখানে কোনো কাজী লোক পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে সব বোনা ওই সামনে বাড়ি দেখতে পাচ্ছ ওই সামনে বাড়ি ওই বাড়িতে আছে কাজের লোক হ্যাঁ ওই যে কঙ্কাই নগর আচ্ছা ঠিক আছে আমি যদি তাকে ডাকি সে আসবে তো আসবে ঠিক আছে তাহলে তোমরা এখন এসো বাজার পরিষ্কার হয়ে গেলে আবার সময় মতো দোকান চালু করো বাবু তার নাম হলো উত্তম হারিণী তোমরা এখন এসো বাবু ভাই
ওরা বলে গেল সম্মুখে দেখা যায় কঙ্কাইনগর, সেখানে থেকে উত্তম হারি তাকে ডাকলে আমার বাজার পরিষদের উদ্দেশ্যে আমি আর বিলম্ব করব না, একটু বাইরে দেখে দেখি সে আমার দেখে আসে। উত্তমা দিদি, আরে যদি বাড়ি থাকো তারা করি না বাজারে চলে এসো। আরে যাই বাবু যাই, আরে তারা করো এসো। আরে যাই বাবু যাই, আরে তোমা হারিনী ভুলি ডাকলে ও কর গুহন মোহনী বাবু। আর একা হারিনি আমি দুবা জানা পারি গো, আর দুবা জানা পারি বাবু একবা জান পারি গো, আর দুবা জানা পারি বাবু একবা জান পারি গো। দেখো বাবু আমি হলাম এক হারিনী মেয়ে, আমি দুটো বাজার পরিচয় করতে পারবো না বাবু। আমি বুঝেছি তুমি একটা হারিয়ে গেলে দুটি বাজার পরিষ্কার করতে পারবে না বাবু, কিন্তু আমি বলছিলাম এই বাজার পরিষ্কার করার জন্য এখানে অন্য কাজের লোক পাওয়া যাবে। দেখো বাবু এই বাজার পরিষ্কার করার জন্য এখানে অন্য লোক পাওয়া যাবে বাবু, কিন্তু বাবু তার মাইনে করি খেয়ে দেবে বাবু। তার যা মাইনে লাগবে সব আমি দেবো। ঠিক আছে বাবু, তাহলে তুমি এখন এসো বাবু, ওইলে আবার আমি তোমাকে দেখে নেবো বাবু। বেশ, আমি সময় মতো দেখা করে নেবো, এখন তাহলে আমি আসছি তোমার। এসো বাবু। এলাবো তো। আরে তুই ওখানে কি করছিস রে? আরে আমি মালের ঠেকে বসে শুধু বোতল বোতল সুরা পান করছি রে। আরে তাড়াতাড়ি দিকে আয়। আরে আমি এখন যেতে পারবো না রে, আমি নেশায় মগ্ন আছি রে। এই নেশা করে না ঝেটার বাড়ি মেরে বিচ ছাড়িয়ে দেব। এই আমি তোর টাকা খাই না, তোর বাপের টাকা খাই রে। এই তাড়াতাড়ি দিকে আয়। আরে যাই রে যাই, আজ লাল সুর অভিজি, আরে মদের নেশা ওরে মাথা হয়েছি, তুমি আমার জীবন সাথী, তোমায় ভালোবেসেছি, লাল সুর অভিজি মদের নেশা আজ মাতাল হয়েছি, আমার জীবন সাথী তোমায় ভালোবেসেছি।
বলনে চাই আকে মাথা আল হইছি তুমি আমার জীবন সাথী তোমায় ভালোবাসি হাতি করে আদর করো হাতি ধরে হাতি ধরে আদর করো তোমায় আমি ভালোবাসি লাল সরপি মধুর নেশা আজ মাতাল হয়েছি ও গই আমার জীবন সাথী তোমায় ভালোবেসেছি মাতায় লেগেছে হরিদাসি ওই আমার মো সারাটা দিন কোথায় ছিলিস রে Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.